জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নবীকে দেখার মনোভাব কিংবা নবীকে দেখার কল্পনা আমাদের অন্তরে আছে না নেই বলেন? আছে না নেই জোরে বলেন? নবীকে ভালোবাসতেন কেমন? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তৃতা কীর্তি করে দেব ইনশাআল্লাহ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম ভালোবাসতেন একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিশাল হয়ে চলে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে ওই দুনিয়ায় চলে যান, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চলে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবাই কেরাম জান দেওয়ার জন্য তৈরি হয়ে থাকতেন, বিশ্ব নবীর জন্য সাহাবাই কেরাম মাল দেওয়ার জন্য তৈরি হয়ে থাকতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন সাহাবাই কেরাম। এক সময় এক ইহুদি এসে সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, ও আমার নবীর সাহাবি, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা আমাকে উত্তর দাও। সাহাবাই কেরাম ইহুদিকে বলল, ইহুদি তুমি কি প্রশ্ন করবে আমাদেরকে বলো। ওই ইহুদি এসে সাহাবাই কেরামকে বললেন, নবীর সাহাবাগণ, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তোমরা মুহাম্মদকে কি রকম ভালোবাসো আমি সেই সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই। সাহাবাই কেরাম বললেন, ইহুদি নবীর ভালোবাসা আমরা মুখে বয়ান করতে পারবো না, আমরা নবীকে এতটাই ভালোবাসি মুখে আমরা বয়ান করতে পারবো না, নবীর জন্য জান দিতে পারবো, নবীর জন্য মান দিতে পারবো, নবীর জন্য দুনিয়াকে ত্যাগ করতে পারবো। ইহুদি তুমি কি প্রশ্ন করবে আমাদেরকে কহো। ওই ইহুদি বলল, সাহাবা এক জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নি জ্বালিয়ে দেয়, উত্তপ্ত অগ্নি জ্বালিয়ে দেয়, আগুন জ্বালানোর পর যদি তোমাদের নবী বলে তোমাদেরকে আগুনে লাভ দেওয়ার জন্য যদি তোমাদের নবী হুকুম করে, তোমরা কি তবুও সে আগুনের মধ্যে লাভ দেবে? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইহুদি এই আগুন তো দূরের কথা, শুধুমাত্র আমি একাই তো দূরের কথা, আমার নবী যদি আমার গোটা পরিবারকে আগুনে লাফ মারতে বলে, তবু আমি সাহাবী আমার পরিবারকে নিয়ে আগুনে লাফ মেরে দেব। বলেন সুবহানাল্লাহ, এইরকম ভালোবাসতেন সাহাবাই কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর ভালোবাসা বয়ান করা যাবে না আমার বাপজি, আমার সোনার লালেরা, আমার ইসলাম দরদি ভাইয়েরা, নবীর ভালোবাসা কোনোদিন বয়ান করা যায় না। নবীর ভালোবাসা যদি বয়ান করতে শুরু করে দিই কান্না চলে আসবে। ওই নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার মুসলমান ভাইয়েরা, আমার বাপজি, আমার সোনার লালেরা, আমরা সবাই মা বাবাকে অনেক ভালোবাসি। যখন আমাদের মা বাবা দুনিয়া থেকে চলে যায় কিংবা ইন্তেকাল করে যায়, আমরা কি রকম কান্নায় ভেঙে পড়ে। যখন আমার মা দুনিয়া থেকে চলে যায় কি রকম কান্নায় ভেঙে পড়ে। যখন আমার বাবা দুনিয়া থেকে চলে যায় কি রকম কান্নায় ভেঙে পড়ে। সাধারণ মা বাবার জন্য আমরা এত কান্না করি, যে সাহাবাই কেরাম মা বাবার জানকে নবীর কদমের মধ্যে কুরবান করার জন্য তৈরি ছিলেন। যখন ওই নবী দুনিয়া থেকে চলে যাবে, সাহাবাই কেরামদের কি রকম অবস্থা হয়ে যাবে আপনারা চিন্তা করুন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, সাহাবাই কিরাম পাগলের মতো হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো করে ঘুরে বেড়াচ্ছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো করে ঘুরে বেড়াচ্ছে, হযরত বিলাল মসজিদের মধ্যে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে আর বলে, নবী নাই, নবী নাই, নবী নাই, যেই নবীর জন্য আমি মসজিদে আজান দিতাম সেই নবী দুনিয়ার বুকে নাই, আমি আর মসজিদে নববীতে আজান দেব না। হযরত উমর তরবার নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, যে বলবে আমাকে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম খেয়ে বলছি, তার মাথাকে আমি তার ঘরের মধ্যে রাখবো না, তাকে আমি জিন্দা জবাই করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো, মদিনার প্রত্যেকটা মা বোনেরা পাগলের মতো হয়ে গেছে। ও আমার ইসলাম দরদি ভাইরা, ও আমার নবীর, ও আমার নবীর উম্মতিরা, নবীর আশিকিরা, এমনকি মদিনার মধ্যে এমন এক অবস্থা
মদিনার প্রত্যেকটা বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, মায়ের স্তনে দুধ মুখ লাগানো বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা মদিনার দিনের জীবজন্তু ঘাস গাছনি সব খাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার মধ্যে তিন দিন পর্যন্ত আজান হয়নি মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে তিন দিন আজান হয়নি, এক সপ্তাহ পর্যন্ত চলে আগুন জ্বালায়নি, কেবলমাত্র নবীর মহব্বতে নবী নাই, আমরা একাই থাকি কি করব। এই রকম যখন অবস্থা হয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন সাহাবায়ে কেরামদের মধ্যে বিক্ষিপ্ত হয়ে গেছে, কেউ তো পাগলের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হিম্মত করে পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ের মধ্যে উঠে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকার পর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার বন্ধুরা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা আমাকে তার উত্তর দাও, তোমরা সত্য করে বলো, তোমরা মুহাম্মদের ইবাদত করতে নাকি আল্লাহর ইবাদত করতে? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহর ইবাদত করতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, সাহাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে লক্ষ লক্ষ রাসূল নবী এসেছিলেন, তারা কিন্তু দুনিয়ার বুকে চিরস্থায়ী ছিলেন না, তারা কিন্তু দুনিয়ার বুকে সর্বদা ছিলেন না, তারাও ইন্তেকাল করেছেন, সুতরাং মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে আগে বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মধ্যে বলেছেন, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা প্রাণওয়ালা জিনিসকে মরণের স্বাদ চাকতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যখন এই আয়াত তিলাওয়াত করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন, সাহাবায়ে কেরাম সান্ত্বনায় ঠান্ডা হয়ে গেল। হযরত বিলাল ঠান্ডা হওয়ার নাম নিচ্ছে না, হযরত বিলাল পাগলের মতো মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। হযরত আবু বকর বিলালকে বলে, বিলাল, তিন দিন থেকে মসজিদে আজান হয়নি, বিলাল দয়া করে তোমাকে বলি আজান দাও, তোমার আজান যদি মসজিদে নববীর মধ্যে না হয়, ওই আরশে আজিমে তোমার আজান ব্যতীত কার আজান পৌঁছাই না। হযরত বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, হযরত বিলাল যখন আজান দিতে শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করে দিল, আজান দিতে দিতে যখন হযরত বিলাল এই পর্যন্ত পৌঁছালো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার মধ্যে যখন পৌঁছালো বিলাল, যখন কেবলমাত্র বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বিলাল বলতে পারিনি, মুখের মধ্যে কেবলমাত্র মুহাম্মদ শব্দ এসেছে, আর বিলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার হযরত আবু বকর তুলে বলে, বিলাল আজান দাও, আজান দাও, তুমি হিম্মত করো, আজান দাও। বিলাল আবার চেষ্টা করলো, কিন্তু ওই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারছে না, নবীর নাম যখন মুখে নিচ্ছে, নবীর মুহাম্মতে নবীর নাম আর মুখে উচ্চারণ করতে পারছে না, তার কল্পনা কেবলমাত্র একটাই জিনিস, আমার নবী দুনিয়ার বুকে নাই, কার জন্য মদিনায় আজান দেব। এই কান্না করে করে হযরতে বিলাল হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, তুমি আমাকে কি জন্য কিনেছ বলো, আমি গোলাম ছিলাম, আমি ইহুদির ঘরে গোলাম ছিলাম, তুমি আমাকে আল্লাহর জন্য আজাদ করেছ নাকি তোমার নিজের জন্য কিনেছ আবু বকর, তুমি বলো। হযরতে আবু বকর বললেন, বিলাল, তোমাকে আমি আল্লাহর জন্য ক্রয় করেছি, আল্লাহর জন্য কিনেছি। হযরতে বিলাল বললেন, আবু বকর, তাহলে আমাকে তুমি আজাদ করে দাও, আমি আর মদিনায় থাকতে পারবো না, যে কারণ যখন নবীর রওজা মুবারক দেখি আমি পাগল হয়ে যাই, আমার আর কোনো হুঁশ থাকে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করে শাম দেশের মধ্যে চলে গেলেন। শাম দেশের মধ্যে চলে যাওয়ার পর অনেক দিন
একদিন ওইখানে অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হযরত বিলাল কি বলছে, বিলাল তুমি আমার মদিনাতের সন্তোষের মধ্যে চলে আসলে, বিলাল কেন তুমি আমার মদিনাকে মহব্বত করো না? হযরত বিলাল কি বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে বলছেন, বিলাল তোমার কি মনে চায় না আমার রোজা পাককে তুমি জিয়ারত করবে? তোমার কি মনে চায় না আমার কবরের পাশে এসে তুমি জিয়ারত করবে? যখন এই স্বপ্ন হযরত বিলাল দেখতে পেল, দেখার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন সকালবেলায় মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা যখন আসলেন, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে বলছে, বিলাল আমরা আপনার আজান অনেক দিন পর্যন্ত শুনিনি, আপনার আজানের জন্য আমরা পাগল হয়ে আছি, আপনার আজানের জন্য আমরা পাগল হয়ে আছি বিলাল, আপনি দয়া করে মসজিদে নববীর মধ্যে একদিন আজান দেন। বলছেন যে আপনি দয়া করে মসজিদে নববীতে একদিন আজান দেন। হযরত বিলাল ছিলেন মুয়াজ্জিনে রাসূল, পৃথিবীর সব থেকে প্রথম মুয়াজ্জিনের নাম কি গো বলেন? বিলাল। কি নাম ছিল হযরতে বিলাল? এই হযরতে বিলাল নবীকে এত ভালোবাসতেন যে নবীর ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আর থাকতে পারেননি নবীর মহব্বতে। কারণ যখনই আজান দিতে চলে যায় আর আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ চলে আসে, মহব্বতে বিলাল বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হওয়ার কারণে শাম দেশের মধ্যে চলে গেলেন বিলাল। আল্লাহর নবীর স্বপ্নে দেখার পর আবার মদিনার মধ্যে আসলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখতে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখতে পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ অর্থাৎ আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, দিদার করার সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করার পর যখন চলে আসলেন, আসার পর হযরত বিলালকে বলেন, বিলাল তুমি কি এমন আমল করো যে তোমার আমলের কারণে আমি জান্নাতে যখন গিয়েছিলাম ঘুরতে, আমার সামনে তোমার জুতোর শব্দ শুনতে পেয়েছি, অর্থাৎ জান্নাতের মধ্যে বিলাল আমি তোমার শব্দ শুনতে পেয়েছি, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে তোমাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আমার কোনো এমন আমল নেই, তবে একটি আমল আমি খুব পরিমাণে কিংবা আমি এই আমলটা ধারাবাহিক ভাবে করে থাকি, সেই আমলটার নাম হচ্ছে আমি যখনই ওযু করি, ওযু করার পর দুই রাকাত নামাজ পড়ি। কয় রাকাত বলছি? কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়ি, ওযু বা ওযু অবস্থায় থাকি সর্বদাই, ওযু ভেঙে গেলে আমি ওযু করে নিই আর ওযুর পর দুই রাকাত নামাজ পড়ি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, বিলাল এই আমলকে তুমি ছাড়ো না, কারণ এই আমলের ফজিলতে আমি তোমাকে জান্নাতে দেখতে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে ওযু করে কিন্তু ওযুর দুই রাকাত নামাজ পড়ে না, ঠিক কি না গো? কে কে নামাজ পড়ে না এখানে? ওযুর পর দুই রাকাত করে দেখি আমি, কে কে ওযুর পর দুই রাকাত করে নামাজ পড়েন দেখি? একটা, দুটো, প্রত্যেক ওযুর পর দুই রাকাত করে নামাজ, এই আমল ধরে থাকবেন, এটা বড় ফজিলতের আমল, এই আমলের তুলনা হয় না। এই আমলের কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী জান্নাতের মধ্যে দেখতে পেয়েছেন। তবে ওযুর নামাজের একটি নিয়ম আছে, নিয়মটা বলে দিয়ে ঘটনাটা শেষ করে দিয়ে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওযুর নামাজের নিয়ম হচ্ছে আমরা কি করি সাধারণভাবে, জুমার দিন বাড়িতে আমরা ওযু করলাম, ওযু করার পর আমরা করি কি, যে বাড়িতে ভালো করে পানি মুছে পুছে তেল মেখে তারপরে মসজিদে যাই, যে ভালো করে বসি, আজান হয়, তারপরে ওযুর দুই রাকাত নামাজ পড়ি, ঠিক কি না গো? আমি কি ঠিক বললাম? ঠিক বললাম কি? এই রকমই আমরা করি, কিন্তু এই রকম চলবে? চলবে না?
ওজুর নামাজের নিয়ম হচ্ছে কি, ফতোয়ায় আলমগীরি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যদি দিকে যদি আমরা লক্ষ্য করি, তো ওজুর নামাজের নিয়ম হচ্ছে ওযু করার পর চামড়ার মধ্যে তরলতা থাকা পর্যন্ত আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ চামড়া ভিজা ভিজা থাকা পর্যন্ত আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। ওযুর পানি যদি পরিপূর্ণ শুকিয়ে যায়, একদম শুকিয়ে গেল, কোনো দাগ নেই সাধারণ মানুষের মতো, তাহলে আর ওযুর নামাজ চলবে না। আমরা কি উল্টোটা করি, শুক্রবারে নামাজ পড়তে যাই, বাড়ি থেকে ভালো করে পুছে পুছে 15 মিনিট পর মনে হয় ওযুর নামাজ পড়ি আমরা, ঠিক কি না? ইনশাআল্লাহ আমরা এই আমলটা ওযুর পরে, আর ওযুর নামাজ আপনাকে মসজিদে পড়তে হবে, কে বলেছে? বাড়িতে পড়ুন না, বাড়িতে পড়ুন। আর দুখুলে মসজিদ, দুটো মাসালে আমি বলে দিচ্ছি একবারে, অনেক মানুষ আছে যে দুখুলে মসজিদ 2 রাকাত নামাজ আছে কি না বলেন, নেই? মসজিদে প্রবেশ করার জন্য কয় রাকাত নামাজ? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ অনেক মানুষ কি আছে যে মসজিদে প্রবেশ করবে, করার পর ভালো করে বসবে, বসার পর আজান হবে, তারপরে পড়ে, এটাও ঠিক নয়। মসজিদে প্রবেশ করার 2 রাকাত নামাজের নিয়ম হচ্ছে প্রবেশ করার পর বসার আগে আগে আপনাকে 2 রাকাত পড়তে হবে, কি ঠিক কি না? বসার পূর্বে বসা যাবে না, মসজিদে প্রবেশ করে আগে 2 রাকাত পড়তে হবে, তারপরে বসতে হবে, তাহলে মসজিদের আদবের নামাজ হবে, না হলে ওটা মসজিদের নামাজ বলে গণ্য হবে না, এমনি নফল নামাজ হবে। তো সুতরাং বলছিলাম বাপজি আমার সোনার লালেরা, এই যে ওযুর আমলটা হযরতে বিলাল, এত বড় আমল, এই আমলকে ছাড়বেন না, ওযু ভেঙে গেলেই ওযু করে নেবেন, আর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে নবীর সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত বিলালকে বললেন, বিলাল, আমরা সারা জীবন আপনার আজান শুনেছি বিলাল, আমরা আপনার আজানে মুগ্ধ হয়ে আছি বিলাল, আপনার আজানে যে মিষ্টতা আছে অন্যের আজানে ওই রকম মিষ্টতা আমরা পাই না। ও বিলাল, আপনি যখন আজান দেন আমাদের অন্তর ভরে যায়, আর অন্য মানুষ যখন আজান দেয় ওই রকম অন্তরে আমরা তৃপ্তি পাই না। একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসী সাহাবায়ে কিরাম মাশওয়ারা করে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে ত্যাগ করে দিয়েছেন, মুয়াজ্জিনের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তারপরে দিন আজান দিয়েছে এক অন্য ব্যক্তি, অন্য ব্যক্তি আজান দেওয়ার পর তারপরে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহি পাঠিয়েছে বিশ্ব নবীর কাছে যে হে মুহাম্মদ, আজকে মসজিদে নববীতে আজান হয়নি কেন? আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন, কেন আজকে তো আজান হয়েছিল, আমি নিজে শুনেছি, আল্লাহ ওহি পাঠিয়েছে জিবরিলের মাধ্যমে, আজকে কেন মদিনার মধ্যে আজান হয়নি? আল্লাহর নবী যখন খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে দেখতে পেলেন, শুনতে পারলেন, ওই দিনে সাহাবায়ে কিরাম একটি মাশওয়ারা করে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে সরিয়ে দিয়ে এক অন্য ব্যক্তিকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবা, তাড়াতাড়ি তোমরা বিলালকে মুয়াজ্জিন রূপে আমার নিযুক্ত করে দাও, যদি তোমরা বিলালকে সরে দাও অন্য মানুষকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করো। ও আমার সাহাবা, বিলালের আজান ব্যতীত মদিনা থেকে কারো আজান আল্লাহর আরশে পৌঁছায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিন্তু অনেক অনেক মানুষ আছে যারা ভালো মানুষ, আল্লাহ ওয়ালা মুত্তাকি মানুষ, তাদেরকে আজান দিতে দেয় না, যারা সুদকর ঘুষকর মদখর হারামখর ওদেরকে আজান দেওয়ার জন্য রাখে, ঠিক কিনা? এখন ঠিক বললাম না ভুল বললাম? যারা ভালো মানুষ তাদেরকে নামাজ পড়াতে দেয় না, আজান দিতে দেয় না, যারা সুরখর মদখর তারাই দেখবেন যে আজান দেয়। ওরে আমার মুসলমান, তুমি যদি ঘুষ খেয়ে আজান দাও, তোমার আজান আল্লাহর কাছে তো দূরের কথা, শয়তানের কাছেও পৌঁছাবে না, ঠিক কিনা গো? ঠিক কিনা? শয়তানও তোমার আজান শুনবে না। তুমি মানুষের জমি মেরে এসে আজান দিবে, তুমি মানুষকে মিথ্যা কথা বলে এসে আজান দিবে,
আর তুমি মানুষকে ধোকা দিয়ে পয়সা খেয়ে এসে আজান দেবে, তুমি ভেবেছো ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে? ওই আজান কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহর কাছে যদি আজানকে পৌঁছাতে হয়, হযরতে বিলালের মতো ঈমান তৈরি কর। হযরতে বিলালকে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বলেছেন, বিলাল আপনার আজান শোনার জন্য মদিনাবাসী পাগল হয়ে আছে। বিলাল আপনা আমি আমরা আপনাকে দয়া করে বলে আপনি একবার আমাদেরকে আজান দিয়ে শোনান। আপনি দীর্ঘ 7 বছর আমাদের কাছে ছিলেন না, আপনি শাম দেশের মধ্যে চলে গিয়েছিলেন নবীজির ইন্তেকালের পর। বিলাল তোমার হাত ধরে বলি, দয়া করে তুমি আমাদেরকে একবার আজান শোনাও। হযরত বিলাল বলছে, হাসান হোসেন তুমি আমাকে এই আবেদন করো না, কারণ যখনই আমি আজান দিতে শুরু করব আমি বেহুশ হয়ে পড়ে যাব। অনেক আবেদনের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, আজান দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। হযরত বিলাল যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করে দিলেন। হযরত বিলাল যখন আজান শুরু করে দিলেন, আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত গিয়েছে। এইখানে যাওয়ার সাথে সাথে হযরত বিলাল বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত হাসানকে বলে, হাসান আমি দিতে পারবো না, দিতে পারবো না রে, নবীর মহব্বতে আমি আজান দিতে পারবো না, কারণ যখনই আমি বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর মহব্বত অন্তরে আমার জাগ্রত হয়ে যায়, আর আমি সামনে যেতে পারি না। হযরত বিলালের আজান শোনার পর মদিনার সমস্ত মা বোনেরাও ঝরে কান্না করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানা চলে আসলো, সবাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর দয়া করে আপনি বিলালকে মসজিদে নববীতে আজান দিতে বলেন, না হলে আমরা শান্তি পাই না অন্যের আজান শুনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চলে গেলেন মুয়াজ্জিনের কাছে। হযরত উমর যে বলেন, বিলাল আমি মদিনার খলিফা হয়েছি, বিলাল আমি মদিনার প্রেসিডেন্ট হয়েছি, আমি মদিনার সরকার, আমি এই মদিনার সরকার, আরব জাহানের সরকার আমি উমর তোমাকে বলছি, আমি খলিফা হয়ে তোমাকে বলছি, বিলাল তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ বলার পর বিলাল রাজি হয়ে গেল। হযরত বিলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য উঠলেন, ছাদের মধ্যে যখন উঠলেন, উঠার পর একটি যখন আজান দিয়েছেন, আজান দেওয়ার পর হাদিস পাকের মধ্যে এসেছে তাহকিকু সিয়ার, সিয়ার ও আলামিন নুবালা, এই দুইটি কিতাবের মধ্যে এসেছে। হযরত বিলাল যখন আজান দিতে শুরু করেছে, মদিনার মধ্যে এমন এক ব্যক্তি ছিল না হযরত বিলালের আজানের আওয়াজ শুনে কান্না করেনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বেশি কান্না করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে। সব থেকে কান্না করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলালের কান্না শুনে এত সুন্দর করে আজান দিতেন তিনি। আমার প্রিয় মুসল্লিয়ান কেরাম, আমার ইসলাম ধর্মী ভাইরা, সুতরাং যদি আমরা নবীর উম্মত হয়ে থাকি, যদি আমরা নবীর আশিক হয়ে থাকি, যদি আমরা প্রকৃতপক্ষে নবীর উম্মত হয়ে থাকি, জোরে বলেন অন্তরের মধ্যে নবীর মহব্বত রাখতে হবে কিনা, জোরে বলেন রাখতে হবে কিনা, এগো রাখতে হবে কিনা, রাখতে হবে, নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। নবীর মহব্বত অন্তরে রাখা ব্যতীত একটা মানুষ কশিন কালে মুসলমান বলে দাবি করতে পারে না। সুতরাং আমরা নবীকে ভালোবাসি, যদি নবীর বিরুদ্ধে কোনো মানুষ কু মন্তব্য করে, আর নবীর সম্মানের সম্মানকে নিয়ে যদি কোনো ব্যক্তি ছিলিমিলি খেলে আর খারাপ শব্দ প্রয়োগ করে, আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই তার জুবানকে টেনে আমরা মাটিতে নামিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে খারাপ শব্দ আমরা বরদাস্ত করব, বরণ করব। কথা নেই কেন মুসলমানের, এরা নবীর দুশ্মন নাকি আপনারা? এখন নবীর দুশ্মন না আশিক? নবীর আশিক তো আশিকের মতো আওয়াজ দেন। নবীকে কে কে ভালোবাসে হাত তুলেন একবার, হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত তুলে দেখান যে আমরা নবীকে ভালোবাসি। আমি একবার নারায় তাকবীর দেবো, আবার আল্লাহ একবার আওয়াজ চাই ইনশাআল্লাহ, নারায় তাকবীর,
নারায় তাকবীর, নারায় রিসালা, বলেন ইয়া রাসূল আল্লাহ, নারায় রিসালা।